কারণ ধর মানুষের মন, মানুষের মন কখন কি হয় কিভাবে বদলায় এটা তো আর কেউ বলতে পারে না। সবাই এত নেগেটিভ কেন, মানে এত নেগেটিভ চিন্তা করলে হবে? বাসায় মা মা বলে ও আসবে না, বলে আমরা ছেলে দেখতেছে একটা জায়গায় বিয়ে দিয়ে দিব। আমার কথা কেউ বুঝে না, আমি এত বছর ধরে ওর জন্য অপেক্ষা করতেছি, আমার মনের কষ্টটি কেউ বুঝে না। মানে আমি একটা কথা বলতে চাই, এরকম খামাখা মন খারাপ করে থাকো না তো, আসো চা টা খাও, আমি একটু চা নিয়ে আসি। দাঁড়াও, মন খারাপ করবো না তো কি করবো? আসলে আমার জীবনটা ঝালাপালা হয়ে যেতেছে, মা ওকে দুই চোখে দেখতে পারে না। আমার মামাটা আমার পক্ষে বলেই আসলে বিয়েটা হবে। ওরা তো আসবে না, বিয়ে হবে না, তাহলে কি হবে নাকি? আসবে না মানে? না ধরো আন্টি যেটা বলছে এখন এটার উপরে তো কিছু বলাও যায় না। আন্টি নিশ্চয়ই চিন্তা ভাবনা ছাড়া বলে নাই, নিশ্চয়ই আন্টি বুঝতে পারছে না, এরকম কোনো কারণই নাই। আসিফ আসলেই খুব ভালো একটা ছেলে, আসলেই ভালো ছেলে, আমি নিজেও বলছি ও ভালো একটা ছেলে। একটা ভালো ছেলে বিদেশে গেলে পরে ধরো আরও অনেক সঙ্গে পরিচয় হয় না, আরও অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, ধরো ওখান থেকে হয়তো তার কাউকে ভালো লাগে, যাইতে পারে যাইতে পারে, যেমন তোমারে ভালো লাগছে, এটা হইতেই তো পারে, এটা অস্বাভাবিক কিছু না। কারণ ধরো মানুষের মন, মানুষের মন কখন কী হয় কীভাবে বদলায় এটা তো আর কেউ বলতে পারে না। সবাই এত নেগেটিভ কেন, এত নেগেটিভ চিন্তা করলে হবে? বাসায় মা মা বলে ও আসবে না, বলে আমরা ছেলে দেখতেছি একটা জায়গায় বিয়ে দিয়ে দিই। উচিত এবং তোমার মেইল পড়ার সঙ্গে সঙ্গে তো আরো উত্তর দিতে হবে, উত্তর দিতে সে বাধ্য হবে। আসলে খুবই কড়া করে একটা মেইল দেওয়া উচিত। ঠিক আছে, আমি তাহলে যাই বাসায়। মা ছেলে